সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সুশান্ত সিনহা। বিশাল আকৃতির, বলা চলে দৈত্যাকার আকৃতির এই ড্রামগুলো দেখছেন, যে ড্রামগুলোর মধ্যে কিন্তু যে কেবল রয়েছে সেই কেবলটা একটু বিশেষায়িত কেবল। এগুলো চীন থেকে এসেছে, সরাসরি সাংহাই থেকে বাংলাদেশে এসেছে। এক একটি ক্রেনের মধ্যে যে তার আছে সেই তারগুলো কিন্তু এই সেই তার, এবং এত মোটা তার বাংলাদেশে এর আগে আসলে খুব বেশি ব্যবহার হয়নি। এটি বিদ্যুতের লাইন, মাটির নিচ দিয়ে গেছে সেই তার। এক একটি তারের মধ্যে দিয়ে 1,32,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহিত হবে। এরকম 1, 2, 3, 4, 5, 6, 6টির মধ্য দিয়ে 7,92,000 ভোল্টের যে বিদ্যুৎ সেটি কিন্তু পরিবাহিত হবে। এটি খনন করা হচ্ছে পাশে যে দুটি ছোট ছোট পাইপ দেখছেন, ছোট হলেও সেগুলো কিন্তু বেশ মোটা, সেগুলো কিন্তু অপটিক্যাল ফাইবারের লাইন, এভাবে কাটা হয়েছে, কোথাও খনন করা হয়েছে। আর যেখানে রাস্তার মধ্য দিয়ে পার করা হচ্ছে সেটি এই যন্ত্র দিয়ে খনন করে নিচ দিয়ে পার করা হয় ট্রেনে। ঢাকা শহরের সমস্ত বিদ্যুৎ এভাবে মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ করার মধ্য দিয়ে উন্নত বিশ্বের মতো করে বাংলাদেশেও কিন্তু বিদ্যুৎ ব্যবস্থার যে সঞ্চালন লাইনের দুর্বলতা সেটি দূর করা হচ্ছে। এবং এটি কিন্তু বিশাল অঙ্কের টাকার প্রজেক্ট, সেদিন শুনছিলাম এই শ্রমিকদের কাছ থেকে। অর্থাৎ এই টিকাটুলি রাস্তাটা এপার থেকে ওপার হওয়ার জন্য প্রায় 2,50,000 টাকা খরচ হয়েছে যন্ত্রটাতে টেনে পাইপটা পার করার জন্য। সুতরাং পুরো এই এলাকা জুড়ে এই খনন কাজ, পাইপের দাম, এটি কিন্তু বেশ ব্যয়বহুল একটি প্রজেক্ট। এবং তারপরেও বিদ্যুতের নিরাপত্তার জন্য, জননগরবাসীর নিরাপত্তার জন্য এই লাইনগুলো পুরো ঢাকা শহরে আস্তে আস্তে চালানো হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন করে। এই আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ হলে বিদ্যুতের যে পরিবহন বা সঞ্চালনের যে দুর্বলতা, ত্রুটি সেটি কমবে। ড্রামগুলোর কথা আবারও ফিরে আসছি, এক একটি ড্রামের মধ্যে যে বিশাল বিশাল কয়েলের তার আছে যেটি পরিবহন করা হচ্ছে বিশাল ট্রাকে করে,